विबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। आज के थेके आमरा आबार एकटी नतून अध्याय शुरू करछि। सेई अध्यायटिर नाम होच्छे नवम अध्याय राजविद्या राजगृह योग। एटी আবার একটা নতুন ধরন ভাবে ভগবান বলবেন, তা আমরা যেমন করি। প্রথম দশটি শ্লোক আমরা পড়ব, তারপরে সেটি নিয়ে ব্যাখ্যা আলোচনা ইত্যাদি। শুরু করি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগৃহ যোগ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগৃহ যোগ। श्री भगवानुवाच इदं तु ते गृहतमं प्रवक्ष्याम अनसूयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञत्वा मोक्षसेषुवात् राजविद्या राजगृहं पवित्रं इदमुत्तमं प्रत्यक्षावगमं धर्मं सुसुखं कर्तुमभयम् अश्रद्धधाना पुरुषा धर्मस्यास्य परं तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार वर्त्मनि मया ततमिदं सर्वं जगत् अव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्यवस्थितः न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् भूतभिन्न च भूतस्तो ममात्मा भूतभावनः यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानि तुपधारय सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकां कल्पक्षये पुनस्थानि कल्पाद्दौ विसृजाम्यहं प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः भूतग्राम इमं कृष्णं अवशं प्रकृते वशात् न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनवदासीनम् असक्त तेषु कर्मसु मयाध्यक्षेण प्रकृति सूयते सचराचरम् हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते। এই আমরা পাঠ করলাম দশটি শ্লোক। আমরা নবম অধ্যায় যেটি পাঠ করেছি সেটি ছিল অক্ষর ব্রহ্ম যোগ। এই যে অক্ষর ব্রহ্ম যোগ, সেখানে ব্রহ্ম কি না অক্ষর যা ক্ষয়নি, এবং সেই ব্রহ্মের সঙ্গে কি করে যুক্ত হওয়া যায় সেই ব্যাপারে ভগবান বলছিলেন। ব্রহ্ম যেটি অক্ষর, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, এটি সম্পর্কে বলা যায় না। কেন না? এটি যেমন আমরা আগে আগে আলোচনা করেছি, ব্রহ্ম হচ্ছেন
যাকে মুখে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ সেই বিখ্যাত উক্তি ব্রহ্ম এটু হননি। এখন এই যে অক্ষর ব্রহ্ম, তাতে যুক্ত হতে গেলে যে যে কথাগুলি তিনি বললেন সেই জ্ঞানের কথাগুলি বলবার পর একদম শেষের দিকে তিনি বলছেন যে আমাকে যদি অর্চনা করতে হয় তখন এই ভক্তির মাধ্যমে অর্চনা করতে পারো। কিরকম জ্ঞান কর্ম ভক্তি মিশ্র যোগের কথা তিনি বলছেন। এখন এই যে ভক্তির মাধ্যমে করতে পারো, তিনি লাস্টের দিকে এসে শেষে এসে বলছেন বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু ইয়ৎ পুণ্যফলম প্রদিষ্টম অত্যেতি তৎ সর্ববিধম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। এখন এই যে জিনিসটি বলছেন যে এইটা যদি তুমি করতে পারো, আমরা আগের দিন আলোচনা করেছি বেদের বেদ পাঠ করে যজ্ঞের মাধ্যমে তপস্যার মাধ্যমে দানের ফলে যে সমস্ত পুণ্য ফল আমরা পাই শাস্ত্রে নির্দিষ্ট আছে সেই সব জেনে সেগুলোকে অতিক্রম করে সেই পরম সেই জায়গাতে তিনি পৌঁছবেন, উৎকৃষ্ট উপায়টি লাভ করছেন। এখন এই যে বিভিন্ন আমরা মৃত্যুর পর কোথায় যাব, কর্মফল অনুযায়ী যাব, নিজের নিজের কর্মফলে সে একটা জায়গায় যাচ্ছে, যারা কেউ যাচ্ছে ভগবান দেবতাদের দিকে, কেউ যাচ্ছে পিতৃলোকে ইত্যাদি সমস্ত কথা আমরা আগে শ্লোকটিতে বলেছি, আলোচনা হয়েছে, ভগবান বলেছেন। কিন্তু কথা হলো এই যে জ্ঞানটি, এটি এত সূক্ষ্ম, মনের মধ্যে কোনো বাসনা থাকবে না, একদম নির্বাসনা হয়ে যে কাজটি করতে হবে ওটি সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? সেইটি সম্ভব না বলেই তিনি আবার আস্তে আস্তে তিনি বলতে চাইলেন, সমস্ত সময় আমার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকো। এই যে যোগযুক্ত হওয়া সেইটি বলতে গিয়ে তিনি এইটাতে বলছেন আবার একটা নতুন ভাবে আমাদের সামনে সেই কথাগুলিকে রাখছেন। এই নবম অধ্যায়ে এসে ভগবান বলছেন রাজবিদ্যা এবং রাজগৃহ। সাধারণত রাজ শব্দটা ব্যবহার হয় শ্রেষ্ঠ শব্দে। এখন এই যে শ্রেষ্ঠ শব্দে তিনি বলছেন সেটি কি? এই যে বিদ্যাটা, এখন যে জ্ঞানটি তিনি দেবেন সেটি হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, আর এটি হচ্ছে একেবারে গোপনীয়। কেন গোপনীয়? না সবাই এটি বুঝতে পারবে না, সকলের জন্য নয়, কিন্তু আমি তোমাকে দেব। কেন দেব? এটি তিনি বলছেন এখানে, শ্রী ভগবান উবাচ ইদম তু তে গৃহতম প্রবক্ষ্যাম অনসূয়বে। অনসূয়বে, অনসূয় মানে কি? অসুয়া, অনসুয়া, অসুয়া শূন্য হয়ে অনসুয়া। অসুয়া মানে কি? যার দোষ দৃষ্টি আছে। পৃথিবীতে বেশিরভাগ মানুষ তারা সব সময় অন্যের দোষ অন্যের ত্রুটি সেটি দেখবার জন্য ব্যস্ত হয়ে থাকে, সে নিজের দোষটি না দেখে অন্যের। ওই যে ভগবান যীশুখ্রিস্ট বলছেন ওর চোখে, অন্যের চোখে একটা ছোট্ট স্ট্র পড়েছে, একটা খড় পড়েছে, সেইটা নিয়ে তুমি চিৎকার করছো, কিন্তু তোমার চোখের উপরে একটা বিম পড়ে আছে, এত বড় কাঠের একটা টুকরো পড়ে আছে, কই তুমি দেখতে পাচ্ছ না? এই যে অন্যকে সবসময় দোষ দেখা, এই মানুষগুলি কিন্তু ভগবান লাভ করা তাদের দ্বারা সম্ভব না। কেন? কেননা ভগবান তো প্রত্যেকের মধ্যে রয়েছেন, সেই জ্ঞানটি লাভ করে এইবারে আমি অন্যের দোষ দেখব কি করে? তাই মা শারদামণি দেবী সেই বিখ্যাত কথা, যদি শান্তি পেতে চাও, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যদি ঈশ্বর লাভ করা, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। একটা মানুষের যখন জন্মেছ, মান হুঁশ যখন আছে, যখন তুমি জানো শুধু খাওয়া পরা বেঁচে থাকার জন্য জীবনটা না, আর উন্নত দৃষ্টিভঙ্গি লাভ করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে, এই শরীর এই মন
এর একেবারে এর পেছনে গিয়ে স্রষ্টাকে জানতে হবে ইত্যাদি। তখন তিনি বললেন, ঈশ্বর লাভই তোমার মনুষ্য জীবনের উদ্দেশ্য। মা এটা কি সোজা করে সকলের জন্য বলছেন, শ্রী মা শারদামণি দেবী, যদি শান্তি পেতে চাও, শান্তি ব্যাপারটা আমরা জানি, ঈশ্বর ব্যাপারটা অতটা বুঝি না, কিন্তু শান্তিটা বুঝি, অশান্তিতেই ডুবে থাকি। এখন শান্তি যখন বললেন, তখন আমাদের একটা কনসেপশন এলো, আচ্ছা তাহলে তো ভালো কথা, এই শান্তি পেতে চাইলে তোমার কি করতে হবে, অন্যের দোষ দেখো না। এটি ভগবান বলছেন, অর্জুনকে বলছেন, যেহেতু তুমি দোষ দৃষ্টিবিহীন অর্থাৎ অসু আসন্ন, সেই জন্য তোমাকে বলছি, যার দোষ দৃষ্টি নেই সে তো ভগবানের কৃপা লাভ করবে, সেই জন্য অর্জুনকে ভগবান এত ভালোবাসেন, আর অন্য গুণ থাকা সত্ত্বেও এটি হয়েছে। ইদম তু তে গুহতমম প্রবক্ষ্যাম অনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষসে অশুভাত। অশুভ থেকে তুমি মুক্ত পাবে। অশুভটা কি? এই সংসার বন্ধন। শুভটা কি? ঈশ্বর লাভ। এখন এই শুভ অশুভ এক একটা সময় এক একটা শব্দ এক একটা ভাবে ব্যবহার করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হবে, সংসারের বন্ধনটা যার ধারণায় আসেনি তার জন্য কিন্তু এই কথাগুলি নয়। এটি আমি আগেও বলেছি যে যার মনে হচ্ছে সংসারটি খুব সুন্দর তার জন্য এটি নয়। সেখানে তিনি বলছেন, এই যে একবার সে কোথায় যেন গেছিলাম, একজন ভদ্রমহিলা যখন এরকম আলোচনা হচ্ছে ধর্মের কথা, তখন তিনি বললেন যে কিন্তু সংসারটা তো আমার খুব ভালো লাগে, এবং সকালবেলায় নাতির কান্না শুনলে মনে হয় পাখির ডাক শুনছি, কারণ পাখির কুজনে জেগে উঠছে। বললেন, বলেন কি, তাহলে তো এটা আপনার জন্য এটা ঠিক আছে, খারাপ কিছু নেই, কিন্তু সত্যটা হচ্ছে সম্যক সরতি ইয়াসা সংসার, সরে সরে যাচ্ছে। আজকে যেটা পাখির কুজন লাগছে, কালকে সেটা অ্যাটম বোমের কথা মনে হতে পারে, এটা চেঞ্জই হতে পারে। এখন অসুবিধে তো হচ্ছে যখন আমি নিজে এটা অভিজ্ঞতা লাভ হচ্ছে, তখন আমি বললাম আপনার মনে হলো তা তো হবে না। এখন সেই জন্যে এই যে ধর্মের কথা বলছেন, এই যে রাজবিদ্যার কথা বলছেন, রাজগৃহের কথা বলছেন, সেটি কার জন্যে? যার এইগুলো মোটামুটি হয়ে এসেছে যে অনুভব করছে না এখানে আমি থাকব না, তখন বলছেন তার জন্য, তাকে বলছেন জ্ঞান বিজ্ঞান সহিতম। বিজ্ঞান সহিত মানে এখানে বিশেষেনা জ্ঞায়তে অনেনা ইতি বিজ্ঞানম, এটা শ্রীধর স্বামী তার টিকাতে বলছেন, বিজ্ঞান অর্থে উপাসনা অথবা অপরোক্ষ জ্ঞান বা ঈশ্বর অনুভব। এখন বলছেন পরোক্ষ অপরোক্ষ জ্ঞান, কারুর উপর নির্ভর না করে যে জ্ঞানটা আসছে সেটি হচ্ছে অপরোক্ষ জ্ঞান। ভেতর থেকে এই কথাগুলি আসছে, ভেতর থেকে ওই ধারণাটা আসছে, ওই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞান। এখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সবসময় এই শাস্ত্রটা এত সুন্দর করে এত সহজ করে বলছেন, বলছেন কেউ দুধের নাম শুনেছে, কেউ দুধ চোখে দেখেছে, না সাদা একটা তরল পদার্থ, আর কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, শরীরটা ভালো হয়েছে, ওই হচ্ছে বিজ্ঞানী। জ্ঞান বিজ্ঞান সহিতম এই শব্দটার অর্থ বিজ্ঞানের সহিত জ্ঞান উপদেশ করিতেছি বা করছি। এখন কেউ কেউ এইটা কি বলছেন যে যেহেতু এটা ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা হতে পারে, কিন্তু বিদ্যা অর্থে আবার কেউ কেউ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যেমন শাণ্ডিল্য বিদ্যা, প্রাণবিদ্যা ইত্যাদি সব আছে। এখানে জ্ঞান শব্দ ব্যবহার হলেও পরে একে আবার ধর্ম বলা হচ্ছে। আমরা যখন পরের শ্লোকে যাব তখন দেখব যে সেখানে ওই ধর্ম বলেও এটিকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা কিরকম? তখন বলছেন মোক্ষসে অশুভাত, তুমি মুক্তি পাবে। এত গোপনীয় এই কথাটি তোমাকে বলবো, গৃহ বস্তু অর্থ হচ্ছে ভীষণ একটা ভালো জিনিস তোমায় দেব, যেটা তুমি একেবারে এটার মাধ্যমে তুমি
অশুভ থেকে অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। ইয়াজ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাত। এটি তিনি বলছেন, সেটা আবার তিনি রিপিট করে বলছেন, রাজবিদ্যা রাজগৃহং পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুমব্বয়ম। এখন এইটি যে বলছেন তিনি কিরকম, রাজবিদ্যা মানে বিদ্যাদের মধ্যে যেন তিনি রাজা। এই যে রাজবিদ্যা রাজগৃহ অর্থাৎ সকল বিদ্যা সমস্ত গৃহ বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ, গোপন বিষয় কেন, কেন এটা সকলের জন্য নয়, এই কথাগুলি বলে কোনো লাভ হয় না, সেই জন্য এটি বলা হচ্ছে বিশেষ কিছু মানুষের জন্য। এটা গোপন করা থাকতো কোথায়, জঙ্গলেতে, যেখানে এই সাধকেরা চলে যেতেন, গুরুর পায়ের তলায় বসতেন, শিষ্যকে গুরু এই কথাগুলি বলতেন, সে তার নিজের মধ্যে এই জ্ঞানটিকে নিয়ে ভাবটিকে নিয়ে সে একেবারে ডুবে যেত, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন, অনেক গানিতে আছে, একেবারে ডুবে যাচ্ছে। এই জন্য এটা সকলের কাছে বলে বেড়ানোর ধর্ম এটা নয়, সেই জন্য তিনি বলছেন এটা অত্যন্ত আর সর্বোৎকৃষ্ট। এখানে রাজবিদ্যা রাজগৃহম পবিত্রম ইদম উত্তম, এটা পবিত্র উত্তম ধর্ম, সর্বোৎকৃষ্ট ধর্ম, এবং এইটিকে তিনি বলছেন প্রত্যক্ষ অবগম প্রত্যক্ষাবগম ধর্মম, প্রত্যক্ষ করছে, প্রত্যক্ষাবগমম প্রত্যক্ষ অগম বোধ তত্, দৃষ্ট ফলম ইত্যর্থ। শ্রীধর স্বামী তার টিকাতে বলছেন, স্পষ্ট ভাবে অনুভব যোগ্য যার ফল প্রত্যক্ষ করা যায়, এটা খুব বিশেষ একটি কথা। বেশিরভাগ ধর্মে আমরা দেখছি কোন একজন বিশেষ পুরুষ, কোন একজন বিশেষ ব্যক্তি, তিনি শুধু অনুভব করবেন আর কেউ পারবে না, সুতরাং তিনি যা বলেছেন ওটা মেনে নাও, মেনে নিতে পারেন, কিন্তু কথা হলো এটা ঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো না। আধুনিক মানসিকতায় যেখানে জিজ্ঞাসা করছে, যেখানে প্রশ্ন করছে, যেখানে সে নিজে জানতে চাইছে, সেটা কি করে হবে, প্রত্যক্ষাবগমম ধর্মম, এখানে একদম স্পষ্ট রূপে তুমি প্রত্যক্ষ করতে পারবে, নিজেই করতে পারবে। এখন তুমি বলতে শুধু অর্জুন না, যে কেউ, কেমন করে, যদি এই কথাগুলি মানা হয়, যেমন যেমন বলতে বলছেন করতে বলছেন সেই ভাবগুলো যদি অভ্যাস করা হয়, যে কেউ এটি অনুভব করতে পারবে, এবং দ্যাট ইজ দ্য বেসিস অফ সায়েন্স। আমি যদি একটা জিনিস আবিষ্কার করলাম এখানে এই ভারতবর্ষে এই আসামে, সেইটি যদি একই পদ্ধতিতে একই পরিস্থিতিতে যদি ওইটি করা হয়, একই ফল আমেরিকাতেও পাওয়া উচিত, যদি না পায় তাহলে বুঝতে হবে কোথাও একটি গোলমাল আছে পরীক্ষাতে। এইটাই তিনি আমাদের ধর্মে, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বৈশিষ্ট্য হচ্ছে, তুমি নিজে বুঝে নাও, তুমি নিজে জানো। এখন নিজে এইটা এত বড় সম্মান, এত বড় দায়িত্ব আর কেউ দিচ্ছে না, বলছে যেটা বলছে ওটা করো, সব জায়গাতে ডিকটেট করছে, সব জায়গাতে কনভার্ট করছে, এবং আমি আমার যে মানসিকতা সেটা তোমার উপর চাপিয়ে দিচ্ছি, ইম্পোজিং করছি, কনভার্ট করছি আমার সমস্ত আইডিওলজিতে তোমাকে, কিন্তু তোমার স্বাধীনতাটা আমি একদম মানছি না, কেন, আমি শক্তি আছে, আমার দল আছে, আমার গলায় জোর আছে, কিন্তু এটা ধর্ম হলো না, রাজনীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, সমাজবিদ্যা হতে পারে, ধর্ম হবে না। ধর্মটা কি, ধর্ম হচ্ছে অনুভূতি, যদি অমুক অমুক সময়ে একটা অনুভব করে থাকে, ওই একই পথে চলে একইভাবে সাধন করে আমিও যেন অনুভব করতে পারি, তবেই সেটি সত্য, তবেই সেটি ধর্ম। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, প্রত্যক্ষ অনুভূতির ফল এটি, এটা তুমি প্রত্যক্ষ ভাবে দেখতে পাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তখন সেই নরেন্দ্রনাথ গেছেন, তিনি যুবক
খুঁজছেন বিভিন্ন প্রশ্ন নিয়ে, এবং তিনি গিয়ে যখন প্রশ্ন করলেন আপনি ঈশ্বর দর্শন করেছেন, সঙ্গে সঙ্গে আশ্চর্য বক্তা তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। এইটি যেটা বলছেন এটা অনুভব যোগ্য। কেন? যদি তুমি এই রকম ভাবে চলো তখন তুমি এটি পাবে। এটা বলছেন ধর্মম, অর্থাৎ সমস্ত ধর্মে ফলপ্রদ। রাজবিদ্যা রাজগৃহম, মানে শ্রেষ্ঠ, রাজ মানে শ্রেষ্ঠ। পবিত্রম ইদম উত্তমম, প্রত্যক্ষা অবমম ধর্মম সুসুকম কর্তুম অপ্যয়ম। এখন এই যে তিনি বলছেন যদি তুমি এইটা লাভ করো, যদি তুমি সেই রিয়ালাইজ করো, অনুভব করো, কি হবে? অক্ষয় ফল প্রাপ্ত হবে। অক্ষয়ম কর্তুম অব্যয়ম, অব্যয় অক্ষয় এটি তুমি পাবে। এখন এই যে রাজবিদ্যা শব্দে এখানে ভক্তিযোগ বলা হচ্ছে বলে কেউ কেউ বলছেন, বিশেষ করে লোকমান্য তিলক তাঁর সেই কথায় বলছেন এটাকে ভক্তিযোগের কথাই বলা হচ্ছে। এখন এক একজন যে যে দৃষ্টিতে দেখেছেন, কিন্তু কথা হচ্ছে ভগবান তিনি বলতে চাইছেন এটা শ্রেষ্ঠ জ্ঞানের কথা তোমায় বলবো, এবং সেটা অনুভূতির মধ্যে দিয়ে তুমি সেই জ্ঞানটা লাভ করবে, সেইটি তুমি কিরকম। আবার তিনি সেটি ব্যাপারে আমাদের ইন্টারেস্ট ক্রিয়েট করছেন, তিনি বলছেন অশ্রদ্ধধানা পুরুষ ধর্মস্যাস্য পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তি মৃত্যু সংসার বত্মনি। এখানে তিনি বলছেন হে পরন্তপ, এই যে ধর্মের প্রতি অশ্রদ্ধবান যারা, অস্য ধর্মস্য অশ্রদ্ধধান, এই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নেই, অশ্রদ্ধধান পুরুষা, অস্য ধর্ম, এই যে ধর্মটা তাহার প্রতি যাদের শ্রদ্ধা নেই, কি ধর্ম? অনুভূতি করতে হবে। পরবর্তীকালে তিনি বলছেন যে ধর্মটা কি, কি সেই জ্ঞান, কি সেই পদ্ধতি, এইগুলি সমস্ত বলছেন। যদি তার শ্রদ্ধা না থাকে তখন কি হবে? যদি সে এটাকে বিশ্বাস করছে না তখন কি হবে? অপ্রাপ্য মাম নিবর্তন্তি মৃত্যু সংসার বর্তমানি। অপ্রাপ্য না পেয়ে, কাকে? মাম আমাকে, ঈশ্বরকে, ভগবানকে, সেই যার থেকে সৃষ্টি হয়েছে, সেই ব্যাক টু দ্য সোর্স না হওয়ার কারণে আবার আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে তাকে পড়তে হবে। এখন সেই যে কথাটি বলছেন এটি বলবার পর তিনি দেখুন কিভাবে সুন্দরভাবে তিনি বলছেন অক্ষর যে ব্রহ্ম তাতে মনঃসংযম করা খুব কঠিন। আগে আগেও আমরা আলোচনা করেছি এটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, যিনি নিরাকার তিনি সাকার হচ্ছেন, সাকার হয়ে ধরা দিচ্ছেন ভক্তদের কৃপা করবার জন্য। এই নিরাকার অবয়ব ব্রহ্ম তিনি যেন শরীর ধারণ করছেন, একটা সুন্দর আকার ধারণ করছেন, এক এক সময় এক এক রকম ভাবে। কিন্তু যদি তুমি সেইটি বুঝতে না পারো, বুঝতে না চাও, বিশ্বাস না করো, পালন না করো, তখন কি হবে? এই সংসারের মধ্যে জন্মাতে হবে বারংবার। ওই জন্য বলছিলাম যারা সংসারের এই অনিত্যতা বুঝতে পারেনি, যারা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি চায় না, তাদের জন্য কিন্তু এই কথাগুলি নয়, তাদের অন্য ভাব, ধীরে ধীরে হবে। কিন্তু এটা সত্য, সত্যটা হচ্ছে অসম্ভব মানসিক যন্ত্রণা। অত্যন্ত ফেমাস হয়েছেন কিন্তু তবু আত্মহত্যা করছেন, আত্মহত্যা করতে চাইছেন, কেন? মানসিক যন্ত্রণা। কেন মানসিক যন্ত্রণা? এত সুন্দর দেখতে, এত তোমার নাম ডাক, এত অর্থ, পৃথিবীতে এছাড়া আর কি চাই? পৃথিবীতে তো ওইটাই তো, আমরা যে জগতে আমরা কি চাই? নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, দৈহিক সৌন্দর্য, আর কি চাই? এখন সেইগুলি পাওয়ার পরও মানুষ কেন আত্মহত্যা করে? সেগুলি পাওয়ার পরেও কেন মানুষ পাগল হয়? সেগুলি পাওয়ার পরেও কেন মানুষ সুখী হতে পারে না?
এইটি যদি যে জিজ্ঞেসে করছে, যার মনের মধ্যে এই প্রশ্নগুলি জেগেছে, সেই বুঝতে পারবে এই জগৎটা অনিত্য। আর কোনো কিছু অনিত্য যেটা চিরকাল থাকে না, সেইটিকে নিয়ে কখনো পার্মানেন্ট আনন্দ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। এটা সত্য, এটা বহু হাজার বছর আগে আমাদের ঋষিরা অনুভব করেছেন, এবং অনুভব করে তারা এটাই আমাদের উপরে শেখাবার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু জোর করছেন না। বলছেন তুমি যে অবস্থায় আছো সেখান থেকে আস্তে আস্তে উঠে এসো। সেইটি এই যে আমরা গীতা পাঠ করছি, এক একজনের মধ্যে এক এক রকমের অনুভূতি আসছে, ভাব আসছে, ধারণা আসছে। কেউ যখন শুনছেন ভাবছেন, আরে কেন বারবার সংসারটাকে এত নিন্দা মন্দ করছে, সংসারে খারাপটা কি? কেউ ভাবছেন, ওরে বাবা একদম ঠিক কথা বলেছেন, ওই এত কিছু করলাম আর যাদের জন্য করলাম তারাই আমাকে এখন দূর করে দিচ্ছে। এই যে সংসারের অনিত্যতা থেকে যখন বৈরাগ্য আসছে, বিরাগ আসছে, তখনই ধর্ম শুরু হচ্ছে। আমরা এখন বেদান্ত পড়ছি, কিন্তু যারা শাক্ত, যারা চণ্ডী পাঠ করেন, শ্রী শ্রী চণ্ডী সপ্তসতী বলা হয়, ওই সেখানেও কিন্তু শুরু হচ্ছে ওই একজন রাজা আর একজন বৈশ্য বা ব্যবসায়ী, দুজনেই জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু দুজনকেই তার পরিবারের লোকেরা, যাদের জন্য তারা সংসারে এত পরিশ্রম করছিলেন, অর্থ রোজগার করছিলেন, তাদের সুখের জন্য তারাই তাকে বিট্রে করেছিল, তাদেরকে জঙ্গলে যেতে হয়েছিল। সেই জঙ্গলে ঋষির কাছে গেলেন সুরথ রাজা, আর সেই মেধা ঋষির কাছে যাচ্ছেন, ইত্যাদি এই ঘটনাগুলি আপনারা অনেকেই জানেন। এখন এই যে আমরা দেখছি যে বৈশ্য এবং রাজা, একজন সমাজে বৈশ্য মানে সে প্রতিষ্ঠিত লোক, অর্থ রয়েছে, সব রয়েছে, আর রাজা সমাজে প্রচন্ড ক্ষমতাশালী, শ্রেষ্ঠ ব্যক্তি, এখনকার ভাষায় আমাদের বলা হয় নাম্বার ওয়ান সিটিজেন। এখন সেই তিনি কেন বনে গেলেন, কেন কান্নাকাটি করছেন, কেন দুঃখে যন্ত্রণার মধ্যে রয়েছেন, শক্ত পেয়েছিলেন? ওই তখন ওই ঋষি তাকে বললেন যে তুমি যেগুলো পেয়েছিলে সব মায়ার দ্বারা, ওই মায়া থেকে, সেইটি তিনি বলতে গিয়ে ভগবান বলছেন, মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি নচাহম তেষবস্থিতাহ। বারবার এই কথাটি এর আগেও আমরা শুনেছি, এবারেও তিনি ওইটি আমাদের বোঝাবার চেষ্টা করছেন। মায়া ততম ইদম সর্বম, আমার দ্বারা কিন্তু এই সমস্ত জগৎটা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। এই যে আমি, আমি ছাড়াই জগৎ কিচ্ছু নেই। অব্যক্ত মূর্তি না মায়া, আমার অব্যক্ত, আমি ব্যক্ত হইনি, কিন্তু সেই আমার দ্বারা, কি অদ্ভুত কথাটা, যেন মনে হচ্ছে একটা পাজল বলছেন। আমি ব্যক্ত হইনি, প্রকাশিত হইনি, মূর্তি ধারণ করিনি, নিজে থেকে আমি কিচ্ছু বদলাইনি, কিন্তু তথাপি ইদম সর্বম জগৎ, এই সমস্ত জগৎটা ততম ব্যক্ত হয়ে রয়েছে, পরিপূর্ণ হয়ে রয়েছে, স্যাচুরেটেড হয়ে রয়েছে। সমস্ত ভূতান সর্বভূতান, সমস্ত প্রাণী মৎস্থানি আমার উপরে স্থিত হয়ে রয়েছে, আমি না থাকলে ওদের এক্সিস্টেন্সই নেই। ওই যে এর আগের দিন একটা আলোচনায় বলছিলাম, যদি ওই পেছনে সাদা স্ক্রিনটা না থাকে, কাপড়টা না থাকে, সিনেমার অস্তিত্ব আছে? এই মারামারি ঝগড়া, এই নাচ গান সিনেমাতে দেখে মুক্ত হচ্ছি, যদি ওটা না থাকতো তখন? এখন এই যে পরিস্থিতিটা, ভগবানের অস্তিত্বের উপরে এই সমস্ত গুলো যা আমরা দেখছি সেইটি রয়েছে, অথচ তিনি বলছেন আমি ওদের মধ্যে নেই। তাহলে সাদা, মানে পরিষ্কার ভাষে বুঝতে গেলে, সাধারণ স্বাভাবিক ভাবে যদি বুঝতে চেষ্টা করি, ওই পর্দাটা কিন্তু ছবিগুলোর মধ্যে নেই, ছবিগুলো পর্দার উপরে রয়েছে, ছবিগুলো ওই যে সিনেমার যে ছবিগুলো সেটা ওই পর্দাটার উপরে রয়েছে। পর্দা না থাকলে তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু পর্দাটা ওই ছবিগুলোর মধ্যে নেই। যেন ভগবান বলছেন আমি অব্যক্ত অবস্থাতে থাকা সত্ত্বেও এই সমস্ত জগৎটা
ধরে রেখেছে, অথচ তেষু তৎসমে ন অবস্থিত, আমি অবস্থান করছি না। এই যে সুন্দর করে বলছেন যে যদি ওই পর্দা না থাকে তাহলে ছবি থাকে না, ভগবান না থাকলে জগৎ নেই, আবার ওই জগতের মধ্যে কিন্তু ভগবান নেই, এইটা বারবার তিনি এর আগে আগেও আমরা পড়ে এসেছি বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করছেন। এবং এইটাই হচ্ছে সিক্রেট, এইটাই হচ্ছে বোঝা, ঈশ্বরের উপর সবকিছু হচ্ছে কিন্তু ঈশ্বর ওর মধ্যে নেই, এইটি তিনি বলতে গিয়ে বলছেন যে আমি ব্যক্ত জগতের সীমাবদ্ধ নই, আমি জগতের অতীত। সে শ্রীরামকৃষ্ণ দেবের কথা না বললে এই শাস্ত্রগুলোকে ব্যাখ্যা করা যায় না, সেই জন্য ওনা ওই শ্রীরামকৃষ্ণ দেবের ভগবানের ওই জীবনের মধ্যে দিয়ে যখন আমরা এই শাস্ত্রগুলো পড়ি, গীতা, উপনিষদ, ভাগবত, তখন আমরা দেখি যে কিভাবে এগুলো প্রতিফলিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবকে বলা হয় পরমহংস, পরমহংস বলতে রাজহাঁস বা শ্রেষ্ঠ হংস। হংস কেন? কেননা সে জলে থাকে কিন্তু জলটা তার গায়ে লাগে না। একটা উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে জলে কিন্তু রয়েছে অথচ জলে সম্পৃক্ত নয়, ভগবান তিনি তার উপরে সংসারটা রয়েছে কিন্তু সংসারটা তাকে বেঁধে ফেলতে পারছে না। একটা খুব সুন্দর একটা উপমা বলছেন, সামুদ্র হি তরঙ্গ কশ্চন সমুদ্র না তরঙ্গ। এখন এই যে সমুদ্রের তরঙ্গটা কোথায় রয়েছে? সমুদ্রের উপরে, কিন্তু তরঙ্গটাই কি সমুদ্র? না, ওই তরঙ্গ এবং তা ছাড়াও আরো বিশাল 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 বিশাল, যারা সমুদ্রের মাঝখানে গেছেন অনেকেই আমরা সমুদ্র সম্পর্কে ধারণা নেই। আমরা সমুদ্র যেটাকে দেখি বেশিরভাগই ওই তীর থেকে দেখি, তাই দেখি ঢেউ, তাই মনে হয় সমুদ্র মানেই যেন ঢেউ। না, সমুদ্রের মাঝখানে যারা গেছেন, যারা সি ফেয়ার, তারা জানেন আমি আন্দামানে ছিলাম, আমি দেখেছি ওই কলকাতা থেকে জাহাজ যায়, মাদ্রাস থেকে আসে, তিন দিনের জার্নি, যেই এই তীরটা ছাড়িয়ে চলে গেল জাহাজ, একটুও কোথাও কোনো তরঙ্গ নেই, স্থির সমুদ্র। হ্যাঁ, ঝড় টর উঠলে অবশ্য তরঙ্গ উঠছে, জলটা ফুলে ফুলে যায়, কিন্তু ওই তীরে দাঁড়িয়ে আমরা যেমন পুরী তুলিতে দেখি সেরকম নয়, একেবারে স্থির সমুদ্র। এখন সেই জন্য তিনি বললেন সামুদ্র হি তরঙ্গ কচ্চনা সমুদ্র না তরঙ্গ। এখন ওই তরঙ্গটা কিন্তু সমুদ্র না, অথচ সমুদ্রের উপরে তরঙ্গ রয়েছে। এখন এই যে আমি নিঃসঙ্গ নিরাকার, প্রকৃতি আমার থেকে উদ্ভূত হলেও আমি কিন্তু প্রকৃতির অতীত। মত এ বেটি তান বৃদ্ধি না তোহম তেষু তেময়ী, আমরা ওই সপ্তম অধ্যায়ে এটা পাঠ করে এসেছি, আমার থেকে এগুলো সব কিন্তু আমি ওদের মধ্যে নেই, এই কথাটি বারবার বোঝাবার চেষ্টা করছেন। আমরা একটা উপনিষদে পাই, সেখানে বলছেন পূর্ণ মদ, দেখবেন যে কোনো হিন্দুদের কোনো যখন যজ্ঞ টজ্ঞ হয় তারপরে শেষে যজ্ঞের শেষে যিনি যজ্ঞ করছিলেন তিনি উঠে দাঁড়িয়ে ওই আহুতি দিচ্ছেন, পূর্ণ আহুতি বলা হচ্ছে, এবং স্তোত্রতে সবাই বলছেন পূর্ণ মদ পূর্ণমিদম পূর্ণা পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। একটা অদ্ভুত অঙ্কের কথা বললেন যে পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলাম, পূর্ণই থেকে গেল, আউট অফ কমপ্লিট, কমপ্লিট হ্যাজ বিন টেকেন অ্যান্ড কমপ্লিট ইজ রিমেইনিং। টোটাল কনফিউশন বহু লোকের কাছে, এটা কি জিনিস, কি বলতে চাইছেন? তার কারণটা হচ্ছে ইনি অনন্ত, তুমি যতই নাও ওটা শেষ আর হয় না। সেটা তিনি বলছেন যে আমি এই যে জগৎটা ব্যক্ত হয়ে রয়েছে, সব কিছু আমার উপরে রয়েছে কিন্তু আমি নির্লিপ্ত ভাবে রয়েছি, এটা কিছু আমাকে এটাকে স্পর্শ করে না আমাকে। নচমৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতবৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনাহ। এখানে বলতে গিয়ে বলছেন আমার ঐশ্বরম যোগম পশ্য,
এখন এই যে যোগম পশ্য মানে বলতে গিয়ে এই যে চাতুর্য, চাতুর্যটা কি? অঘটন ঘটন, যেটা ঘটবার নয় ওটা ঘটছে, আর যেটা ঘটছে ওটা ঘটেনি। এখন এটা অদ্ভুত অবস্থা, কেন? এইটিকে যে পশ্য তিনি বলছেন দেখো এই যে ভূতানি চ মত স্থানি ন, আমাদের অবস্থিত নয়, কিন্তু এই যে প্রাণীরা তারা কিন্তু আমাদের অবস্থিত নয়। মম আত্মা, আমার যে আত্মা ভূতবৃত, তিনি ভূতদের ধারক, ভূত ভাবনা, তিনি ভূতদের পালক, ভূতস্থ না, কিন্তু প্রাণীদের, ভূত মানে প্রাণী, তাদের মধ্যে অবস্থান করছে না। তুমি আমার এই ওই এই অদ্ভুত যোগ দর্শন করো, ঐশ্বরিক যোগ দর্শন করো, তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো, কি না এই যে প্রাণীরা এরা সব আমাতে স্থিতি করছে না, আমি এই ভূত সকল আমাতে স্থিতি করিতেছে না। এখানে এই বইতে বলছে এই প্রাণীরা কিন্তু আমাতে স্থিতি করছে না, আমাতে নেই, আমি ভূত ধারক ভূত পালক কিন্তু ভূতগণে অবস্থিত নেই। এখানে এই যে তিনি বলতে গিয়ে বলছেন এই যে সত্তাটা জগৎ সত্তা, আমি না থাকলে কিছু থাকি না, এই কথাটাই কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে। যা কিছু দেখছি এটা সত্য না, সমস্ত কিছু জগতে যা চরাচরে দেখছি, ওই জন্য জগৎ শব্দটা হিন্দুরা ব্যবহার করেছেন, এই যে সংসার শব্দটা ব্যবহার করেছেন, কেননা এই সমস্ত জিনিসের পরিবর্তন হয়ে চলেছে নিরন্তর। আর যা পরিবর্তন হয় সেটা কখনো সেই ঈশ্বর সেই ব্রহ্ম হতে পারেন না, কেননা তার কোনো পরিবর্তন নেই। এখন তাই তিনি বলতে তাহলে এগুলো কি দেখছি, তখন বলছেন সুপার ইম্পোজিশন, একটা দড়ি পড়েছিল, সেই দড়িটাকে যেন মনে হচ্ছে সাপ, সাপ তো নয় অথচ সাপ দেখছি, ভয় পাচ্ছি, ঘেমে যাচ্ছি, অথচ সাপ না দড়ি। তেমনি সংসারের সমস্ত কিছু যা দেখছি সেটি কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, অথচ সত্য না। এই যে যোগের প্রভাবে সমস্ত প্রাণীগণকে আমি ধরে রেখেছি, তারা পালিত হচ্ছে, বড় হচ্ছে, জন্মাচ্ছে, অথচ তারা আমার মধ্যে নেই, আমিও তাদের মধ্যে নেই, আমি অবস্থান করছি না। এইটাই তিনি বলছেন ঐশ্বরিক যোগ, তিনি নির্গুণ আবার তিনি সগুণ। নির্গুণ মানে ওই সত্য রজ তম, এই তিনটে গুণ আমাদের ঋষিরা আবিষ্কার করেছেন, এই সত্য রজ তম তিনটে গুণ, আবার সেই তিনটে গুণ ভগবানের নেই, আবার তিনি সগুণ, এই তিনটে গুণ তার মধ্যে আছে, ইচ্ছা করে তিনি করছেন। তো তিনি সর্বশক্তিমান হওয়ায় আমরা এখনো বুদ্ধিতে ঠিক ব্যাপারটাকে ধরতে পারছি না। কেন ধরতে পারছি না? কেন আমাদের মনটা অত সূক্ষ্ম শুদ্ধ হচ্ছে না বলে, যেই শুদ্ধ সূক্ষ্ম হবে তখন আমরা এই অবস্থাটা বুঝতে পারবো। এখন আমাদের এটি শুনে রাখতে হবে যে তিনি নির্গুণ গুণময়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ বললেন তিনি গুণ নেই আবার তিনি গুণে রয়েছেন, এইটি তিনি বলতে গিয়ে বলছেন। এবারে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝেছেন যে আমরা এটা ধরতে পারছি না, এবারে এটা তিনি উদাহরণ দিচ্ছেন কি, যথাকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়া। উদাহরণ দিচ্ছেন বলছেন ওই যে আকাশটা, সেখানে বাতাস যাচ্ছে তো সারাক্ষণ, সে আকাশে ওপর দিয়ে যেন বাতাসটা বয়ে চলেছে, আমরা দেখছি যেটা যে বাতাসটা আকাশ ব্যাপী হয়ে রয়েছে, তাহলে কি বাতাসটা আকাশের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে? এই উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন এই যে সর্বত্র গমনশীল এই যে বাতাস, এটা কোথায় রয়েছে? আকাশে রয়েছে, কিন্তু আকাশটা বাতাসের মধ্যে লিপ্ত নয়, ও নির্বিকার হয়ে রয়েছে। তেমনি সমস্ত প্রাণীরা ওই বাতাসের মতো আমার উপর দিয়ে বয়ে চলেছে, আমার উপর অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই, এটা জেনো।
এবারে তিনি বলছেন, আকাশের সঙ্গে বাতাসের যেমন সম্পৃক্ত হয় না, আমরা একটু আগে যে উদাহরণ বলছিলাম যে সিনেমার পর্দাটার উপরে সিনেমার যে ছবিগুলো, এই খুন হলো, রক্ত বয়ে যাচ্ছে, কিন্তু যখন ছবিটা বন্ধ হলো তখন দেখা গেল, ক্যামেরা বন্ধ হলো তখন দেখা গেল যেমন সাদা তেমন সাদা, পর্দাটার উপর কোনো কিছু হচ্ছে না, অথচ হয়ে চলেছে সবকিছু। সেইটা তিনি বলতে গিয়ে এটা কিন্তু বহু জায়গায় বলেছেন, সপ্তম অধ্যায়ে আলোচনা হয়েছে, 13 অধ্যায়ে আলোচনা হবে, এখন এই সমস্ত বারবার তিনি বলছেন। কেন? এটি বোঝাবার চেষ্টা করছেন, কেন এতবার কঠিন বলে, আছেন অথচ নেই, ঘটছে অথচ ঘটছে না, সমস্ত কিছু তার উপরে রয়েছে অথচ কোনো কিছু নেই, এই কথাগুলি বুঝতে না পারলে, অনুভব করতে না পারলে, সেই জন্য বলছেন রাজবিদ্যা রাজগুহ্যঃ, এই কঠিন অবস্থাটা বলা হচ্ছে। এরপরে তিনি বলছেন সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম যান্তি মামিকাম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্। এখন একটু অন্যরকম ভাবে তিনি আরেকবার তিনি বোঝাবার চেষ্টা করছেন, এটা কি সৃষ্টি রহস্যটা বলছেন, কি বলছেন, হে কৌন্তেয় সর্বভূতানি সমস্ত প্রাণীরা কি হয় কল্পক্ষয়ে, কল্প ওই যে আগে আলোচনা করেছিলাম, এই যখন সেটা ক্ষয় হয়ে যায় বা যখন প্রলয় হয়, সর্বাণি ভূতানি সমস্ত প্রাণীরা মানিকাম প্রকৃতিম যান্তি, আমার প্রকৃতির মধ্যে তারা প্রবেশ করে। পুনঃ আবার কল্প আদৌ, আদি আদৌ, কল্প আদৌ, এখন এই যে কল্পাদ্য, কল্পে যখন বা সৃষ্টি যখন হচ্ছে তখন অহম তানি বিসৃজামি, সেইগুলোকে আবার সৃষ্টি করে থাকি। এই যে সৃষ্টি রহস্যটা, এটা হিন্দুদের বৈশিষ্ট্য, আমরা কখনো বলি না যে এটা ক্রিয়েশন, আমরা বলি প্রজেকশন। স্বামী বিবেকানন্দ এটি বলছেন, দিস দ্য হোল ওয়ার্ল্ড, এই যে দেখা যাচ্ছে ইউনিভার্স, ইট ইস এ প্রজেকশন নট ক্রিয়েশন, সৃষ্টি হয়নি, প্রজেক্টেড হয়েছে। সৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আগে ছিল না এখন হয়েছে, আগে ছিল না তো পরে হয়েছে, এটা হচ্ছে সৃষ্টি। কিন্তু আমরা তা বলছি না, এই সৃষ্টি অনন্ত, ঈশ্বরের সঙ্গে অনন্ত। সেই জন্য যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম কবে সৃষ্টি হয়েছিল, তখন তিনি বলছেন হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। এই যে প্রজেকশন হচ্ছে কোথা থেকে, ঈশ্বর তিনি বলছেন ওই কর্মফল অনুযায়ী জীব সব চলে যাচ্ছে আমার ওই প্রকৃতির মধ্যে। এই যে আমরা আলোচনা করেছিলাম একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি, সেই ঈশ্বরের প্রকৃতির মধ্যে গিয়ে আবার যখন সৃষ্টি করবার ইচ্ছা হলো, তার ইচ্ছা হলো, তখন আবার সৃষ্টি হচ্ছে, এবং তখন যে যে কর্ম করেছিল সেই অনুযায়ী আবার সেইভাবে সমস্ত জীবনযাত্রাটা শুরু হয়ে যাচ্ছে। সেইটি তিনি দেখবেন আবার বলছেন এখানে, প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রাম ইমাম কৃষ্ণম অবশম প্রকৃতি বশাত। অবষ্টভ্য মানে হচ্ছে বশীকৃত, শঙ্করাচার্যের এই শব্দটা অর্থ করতে গিয়ে বলছেন যে স্বাম প্রকৃতিম, নিজের নিজের প্রকৃতিতে অবষ্টভ্য, বশীভূত হয়ে আমার যা স্বভাব সেই স্বভাবটা কখনো এটা যাবে না। একজন ভদ্রলোকের ভীষণ কথা বলার স্বভাব, আর তিনি এসেছেন আমার সঙ্গে কথা বলার জন্যে, আমার আমি কিছু বলবো সেটি তিনি শুনবার জন্য এসেছেন, কিন্তু তার কথা বলার স্বভাব, কথা না বলে থাকতে পারেন না, থাকতে পারেন না, তিনি প্রশ্নটি করে থামবেন তবে তো আমি উত্তরটা দেব, সেই জন্যই তিনি দূর থেকে এসেছেন। কিন্তু দেখা গেল তিনি প্রশ্ন উত্তর সব নিজেই করে চলেছেন, তিনি হলেন বক্তা, আমি হলাম শ্রোতা। কেন? প্রকৃতি স্বাম অবস্টভ্য, এখন তার প্রকৃতি যেটা
সেই প্রকৃতি তাকে করাচ্ছে, ওর বাইরে সে যেতে পারছে না বলে আমরা বসলাম বটে, কিন্তু দেখা গেল ওই আবার করছি। কেন? ওই ভেতরের যে প্রকৃতি সেইটা আমাকে জোর করে করায়, মনে করছে আমি করছি কিন্তু না, আমার প্রকৃতি। এবং প্রকৃতিটা কি? ওই যে কর্মফল, আমি যে চিন্তা করেছি, ভাবনা করেছি, কর্ম করেছি, তার ফলে যে আমার সমস্ত কর্মফল যেগুলো হয়েছে, এফেক্ট যেগুলো হয়েছে, সেগুলো আবার আমাকে ওই দিকে নিয়ে চলেছে। সেই জন্য আদি শঙ্করাচার্য তিনি বলছেন, এই যে ভগবান ব্যবহার করলেন এই শব্দটা, প্রকৃতি সাম অবস্টভ্য, যেন একেবারে অবশ করে দিয়েছে, আমি কিছুতেই তার থেকে বেরোতে পারছি না। তাই শঙ্করাচার্য বলছেন একেবারে প্রকৃতি যেন আমাকে বশ করে দিয়েছে। এরকম স্বীয় প্রকৃতিকে আত্মবশে রেখে তার নিজের নিজের প্রাক্তন কর্ম অনুযায়ী সে জন্ম মৃত্যু জরা ব্যাধি আবার যাচ্ছে। কিন্তু ভগবান কি করছেন? ভগবান কিন্তু তার প্রকৃতিটাকে বসে। আমাদের কি অবস্থা? আমরা আমাদের যে কর্মফল তার অবস্থা অনুযায়ী চলেছি, আমাদের প্রকৃতি অনুযায়ী কাজ করছি। আর ভগবানের এইখানে তিনি বলছেন প্রকৃতি স্বাম অবস্টভ্য, এই শব্দটা যখন ভগবানের ব্যবহার হচ্ছে তখন বলছেন যে তিনি তার প্রকৃতিকে বসে রেখেছেন, ওই জন্য তিনি ঈশ্বর, ওই জন্যে তিনি সমস্ত জগৎ প্রভু, জগৎ স্বামী। স্বামী শব্দের অর্থ প্রভু। কিসের প্রভু? না, এই প্রকৃতিকে তিনি বসে রেখেছেন। আর আমরা কি? আমরা প্রকৃতির দাস। এই জন্যে বারবার আমরা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করছি, কিন্তু জন্মগ্রহণ করছি কেন? কেননা আমাদের স্বভাবের জন্য। এই স্বভাবটা কি? না, পূর্ব পূর্ব জন্মের যে কর্মের ফল বর্তমানে যখন ফলা শুরু করছে তাকে বলা হচ্ছে স্বভাব। পঞ্চম অধ্যায়ে এটি আলোচনা হয়েছে এবং তখন তিনি বলছেন এই যে এই স্বভাবটা কি, স্বভাবটা হচ্ছে এইটা। আমরা এটা আবার যেটা অষ্টম অধ্যায়ে এই কথাগুলি আলোচনা হয়েছে, মানুষ বা প্রাণী তার কর্মফল অনুযায়ী চলেছে। এখন কর্মফল যে যেমন করেছে, যার যেগুলো ইচ্ছা বাসনা সেইগুলো কিন্তু তার ভেতরে একেবারে জমে রয়েছে, থাকছে, ওটা নষ্ট হচ্ছে না। কেন? এ তো চিন্তা, চিন্তা তো তরঙ্গ, সেই তরঙ্গ তো মাটির ভেতরে আটকে থাকে না, সেই তরঙ্গ তো আগুন দিয়ে পড়ানো যায় না, তাকে তো জলে ডোবানো যায় না, তাকে তো তরবাল দিয়ে কাটাও যায় না। এখন এই যে সেই মানসিক তরঙ্গটা, সেইটি গিয়ে গিয়ে অন্য জায়গায় আমাকে নিয়ে চলেছে। এর আগের দিন আমরা এটার উপর একটু আলোচনা করেছি আগের অধ্যায়ে। এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখ বোঝানোর চেষ্টা করা যাক, সেটা কিরকম, যে আমি আমার আত্মীয়র সঙ্গে ছোটবেলা থেকেই বড় হচ্ছি, প্রায় একসঙ্গে জন্মেছি, একই পাড়ায়, একই পরিবেশে, একই পরিবারে, এবং আমরা বড় হচ্ছি একসঙ্গে, কিন্তু দেখা গেল বন্ধু হতে পারলাম না এতদিন একসঙ্গে থাকা সত্ত্বেও। অথচ ট্রেনে করে যাচ্ছি, 5 ঘন্টা বা 10 ঘন্টা বা একদিনের সফর, একদিনের যাত্রা, ওই ট্রেনের মধ্যে দারুণ একেবারে আমাদের বন্ধুত্ব হয়ে গেল, তারপরে টেলিফোন এক্সচেঞ্জ হলো, নাম্বার ঠিকানা এক্সচেঞ্জ হলো, তারপরে আমার ভীষণ বন্ধু হয়ে গেল। ওই টেলিফোন আমরা যেতে যেতে 8 ঘন্টার মধ্যে যেটা হয়ে গেল, 18 বছরে সেটা হলো না কেন? কেননা ওই মানসিক তরঙ্গ মিলছে না। তার মানে এটা প্রমাণ করে যে মানসিক তরঙ্গ আছে, এর সঙ্গে মিলল এই ভাবের সঙ্গে, ওর সঙ্গে মিলল না, তাই 18 বছর একসঙ্গে থেকেও হলো না, 8 ঘন্টায় হয়ে গেল। এবং এই যে মানসিক তরঙ্গটা, এটি কিন্তু নষ্ট হচ্ছে না, এটা থেকে যাচ্ছে। ওর মধ্যে কি আছে? আমার ইচ্ছা, আমার বাসনা, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এই সবগুলো ওর মধ্যে রয়ে গেছে। এখন সেইটি আমাকে, ওটা আমার স্বভাব, এখানে বলা হচ্ছে আমার ক্যারেক্টার হয়ে গিয়েছে, স্বভাব হয়ে গিয়েছে, এই স্বভাব অনুযায়ী আমি চলছি, কেননা প্রকৃতিকে আমি বশ করতে পারিনি। আর ভগবান কি করলেন? প্রকৃতি সাম অবস্টভ্য, তিনি তার প্রকৃতিকে বশ করে
বিসৃজামি পুনঃ পুনঃ, তিনি আবার সৃজন করছেন বারবার। কিভাবে আর কিভাবে হচ্ছে সেটা? আমরা ওই প্রকৃতি অবসাদ এটা চলেছে, বয়ে বয়ে চলেছে। এখন আমরা পরের শ্লোকটা যে দেখছি, তিনি এই যে কর্মটা করছেন, এই যে সৃষ্টিটা করছেন, তার তো বন্ধন নেই, ইচ্ছাও নেই, বাসনাও নেই। তাহলে কি হচ্ছে? পরিষ্কার বলে তিনি বলছেন, সে করছি বটে, কিন্তু আমার তাতে কোন রকম বন্ধন হচ্ছে না। নচমাম তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়া উদাসীন বদাসীন আসক্ত তেষু কর্মসু। ভগবান শ্রীকৃষ্ণের জীবন যারা জানেন, তারা জানেন এই ভারতবর্ষটাকে তিনি ইচ্ছা করলে একটা রাজত্ব সৃষ্টি করে, একটি বিশাল সাম্রাজ্য সৃষ্টি করে তার অধীশ্বর হতে পারতেন, কিন্তু তিনি করেননি, নেননি। তিনি চেষ্টা করেছেন ভারতবর্ষে যে রাজারা যারা আছে তাদের মধ্যে ধর্ম ভাবটা দিতে, ব্রাহ্মণ যারা আছেন, শিক্ষিত যারা আছেন, পণ্ডিত যারা আছেন, ধর্ম ভাবটা দিয়ে মানুষ যেন মানুষের মতো বাঁচে। কিন্তু যেহেতু রাজার দায়িত্ব সব থেকে বেশি, তার এক একটা ভাবনা চিন্তা, তার এক একটা ডিসিশনেতে হাজার মানুষের জীবন কখনো দুঃখময় কখনো সুখময় হয়, তাই তিনি চেয়েছেন রাজাদেরকে বেছে বেছে ভালো মানুষকে রাজত্বে প্রতিষ্ঠা করে তাদের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করতে। এই যে কর্ম করেছেন, কিন্তু যে মুহূর্তে তার কর্ম তার শেষ হয়ে গেল বা করলেন না, কোনো বন্ধন নেই, এই করেছিলাম ওই করেছিলাম একটা শব্দ তিনি বলছেন না। এত কিছু করা সত্ত্বেও কোন জায়গায় রাজত্ব চাননি, কোন জায়গায় মান মর্যাদা চাননি। প্রমাণ, ওই যখন যুধিষ্ঠির রাজস্ব যোগ্য করছেন, তখনকার নিয়ম অনুযায়ী অতিথিদের পা ধুয়ে দিতে হতো এবং সেটা হোস্ট করতেন। এখন হোস্ট তো পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির তাদের স্পেয়ার হেড করছেন, তিনি তাদের রাজা, তিনি তাদের মাথা, বড় ভাই। এখন সেই জন্য যুধিষ্ঠির যখন কর্ম বিভাগ করে দিচ্ছেন, কেউ রাজি হলো না, অন্যের পা ধোবো আমি, আমি পাণ্ডব, আমি এত বড় যুদ্ধ জয় করেছি, কেউ রাজি হলো না। কে রাজি হলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কিন্তু বলে, না না, ওই কাজটা আমি করব। যুদ্ধ জয় হলো কার মাধ্যমে, কার ক্ষমতায়, কার বুদ্ধিতে, কার আশীর্বাদে? ভগবান শ্রীকৃষ্ণের। অথচ যারা তার শক্তিতে লড়লো, যুদ্ধ করলো, তাদের অহংকার পেটে পড়ছে, ভগবান কিন্তু তিনি আর একদম সেই কোনো অহংকার দেখালেন না। এই জন্যই তো তিনি ভগবান। আর এটা তিনি অহংকারটা নেই বলে, আমি বোধ নেই বলে সমস্ত কর্ম করছেন, উদাসীন বা আসীন, তিনি উদাসীনের মতো বসে আছেন। উদাসীন মানে যেন কিছু করেননি, যেন কিছু জানেন না, সেটি তিনি বলতে গিয়ে বলছেন, নচমাম তানি কর্মাণি, তানি কর্মাণি, সেই সকল কর্ম। এই কোন কর্ম? সৃষ্টি। আমরা একটা ক্লাব তৈরি করি, কি একটা আশ্রম তৈরি করি, কি একটুখানি বাড়িতে কিছু করলাম, একটা গাছ লাগালাম, সেইটি একেবারে বলে বেড়ায়, আমি করেছি আমি করেছি আমি করেছি। আবার যাতে ভুলে লোকে না যায়, তার জন্য আবার প্লেক লাগিয়ে দেওয়া হয়, একবার পাথরে লিখে লিখে আমি করেছি, ভুলে যেও না, আবার পারলে একটা মূর্তিও করে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। আর যিনি জগৎ সৃষ্টি করলেন, তিনি চাইলেন না কিচ্ছু, তিনি চুপ করে থাকলেন, এই জগতের সৃষ্টি করে তার থেকে বাইরে রয়ে গেলেন, কিচ্ছু তিনি নিচ্ছেন না। নচমাম তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়া, এই যে সমস্ত কর্ম অনাসক্ত ভাবে করছেন, উদাসীনবত আসীনম আসক্ত তেষু কর্মসু। উদাসীনবত আসীনম, উদাসীনের ন্যায় অবস্থিত কি, মাম আমাকে, তানি কর্মাণি সেই সমস্ত কর্ম, নচ নিবধন্তি বন্ধন করতে পারে না। কেন?
अनावश्यकता। यार आसक्ति नहीं, इच्छा नहीं, वासना नहीं, ताके की करे बंधन करबे? ताके तो बंधन करते पारबे ना। সেই জন্যে তিনি বললেন যে না, আমাকে কিন্তু এটি কোনো কিছু বন্ধন করতে পারে না। এইটি হচ্ছে ওই যে কর্মযোগ আলোচনার সময় আমরা বলছিলাম, এইটি হচ্ছে সিক্রেট অফ সাকসেস। ওয়ার্ক ইন্টেন্টলি, ওয়ার্ক ইনসেশনলি, বাট ডু নট বি অ্যাটাচড। অ্যাটাচডটা কিসে হয়? শরীরের হয় না? শরীর তো থাকে না। আমি কর্ম করেছি এইখানে হয়তো আসামের বা উত্তর পূর্বাঞ্চলে, কিন্তু বৃদ্ধ বয়সে আমি হয়তো চলে গেলাম সেই দিল্লিতে বা কলকাতায় বা অন্য কোথাও, কিন্তু বদ্ধ হয়ে থাকবে কি মনটা? সেই পড়ে থাকে এখানে, আমি করেছি আমি করেছি, লোকেরা আমার কথা বলছে তো, লোকেরা আমার কথা বলেনি তো। এখন এই যে ভাবটি, এই জগৎটাই অনিত্য, জগৎটাই থাকবে না, তার মধ্যে আমি করেছি সেটা চিরজীবন কি করে মনে থাকবে লোকে? সম্ভব নয় তো, কোনটাই চিরজীবন থাকে না, কিছুই থাকে না। এখন এই জিনিসটি যখন হলো, তখন সেটা হলো ধর্ম। সেই ধর্মটা মানে কি? সেই ধর্মটা হচ্ছে রাজবিদ্যা। কি? এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন এক, কিন্তু এই সৃষ্টিটা তাঁর সৃষ্টি হওয়া সত্ত্বেও এটা কিন্তু চিরস্থায়ী নয়। কেন? কেননা এটা ওর উপর রয়েছে, উনি ওর মধ্যে নেই, ভগবানের মধ্যে নেই, ওই জন্য ওটা চিরস্থায়ী হচ্ছে না, ওই ছবির মতো ভেসে ভেসে চলে যাচ্ছে। তাহলে আমরা কাকে চাই? আমরা চাইবো যেটা চিরস্থায়ী, সেটি কে? ওই ভগবান। এই ভগবানকে চাইতে গেলে কি জানতে হবে? ওই প্রকৃতিকে। সেই জন্য নিজের মুখে তিনি বলে দিচ্ছেন, তার স্বভাবটা নিজের মুখে বলছেন, এইবারে তুমি বুঝে নাও, আমি এইগুলো যে করছি তোমাকে ঠকাবার জন্য করছি, আমার প্রকৃতি দিয়ে, আমার মায়া দিয়ে তোমাকে ভুলিয়ে রেখে দিয়েছি, কিন্তু তুমি কি করবে? ওই যে আমাদেরকে ভগবান এর আগেতে আমাদের বলেছেন যে সমস্ত কিছু তসমাত সর্বেশু কালেশু মাম অনুস্মর যুদ্ধ চ, সংসারে জীবন যাপন তুমি সব সময় করো, সব কিছুর মধ্যে থাকো, কিন্তু আমাকে ভুলে যেও না। সেই জন্য তিনি ওই কথাগুলি বোঝাবার চেষ্টা করছেন, এই জগতে যেটা দেখছো এটা কিন্তু আমি নই, এটা আমার মায়া, এটা আমার প্রকৃতি, এটা আমার চাতুর্য, এটাই আমার বৈশিষ্ট্য। ওর মধ্যে দিয়ে তুমি যদি চলে আসতে পারো আমার কাছে, ওগুলোকে না নিয়ে, ওগুলোর মধ্যে ইনভলভ না হয়ে, তখন তুমি ঠিক ঠিক বুদ্ধিমান। তাই তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি সূয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয জগদ্বিপরিবর্ততে। অধ্যক্ষেন মায়া, অধ্যক্ষ মানে অধিষ্ঠাতা আমার দ্বারা, প্রকৃতি সচরাচরম, চর অচর স্থাবর জঙ্গম, আমরা জানি স্থাবর জঙ্গম যেটা চর এবং অচর, এই যে জগৎটা সমস্ত যা কিছু প্রাণী টানি নিয়ে গাছপালা পাহাড় তার সেটা কি করে? সুয়তে, যেন সৃষ্টি করে, প্রসব করে, কিন্তু অনেইনা হেতু না, এই যে জগৎ বিপরিবর্ততে বারংবার উৎপন্ন হয়, একবারই হয়েছে তা কিন্তু না, এটা বারংবার উৎপন্ন হবে, বারংবার সৃষ্টি হবে, বারংবার আমরা আসব। এই বারংবার যদি না আসতে চাই, তবে ভগবানের আসল রূপটাকে জানতে হবে, সেইটি তিনি ধরা দিতে চাইছেন, তিনি ধরা দিতে চাইছেন। ধরা দেবার জন্য নিজের সমস্ত যে গুপ্ত রহস্যটা বলে দিচ্ছেন, রাজগৈর অত্যন্ত গোপনীয় জিনিসগুলি সব ব্যক্ত করে দিচ্ছেন আমাদের। কি গোপনীয়? যে প্রকৃতি যা তুমি দেখছো, এই জগৎ যা দেখছো, এটি আমি নই, আমার দ্বারা সৃষ্ট গতে, কিন্তু এটা আমি নই, আমি ওর পেছনে ওই সত্য, সেটি আমাকে, সেই সত্য আমাকে, চিরস্থায়ী আমাকে, অমোঘ আমাকে, অপরিবর্তনীয় আমাকে,
প্রাপ্ত হও, তখন তুমিও আমি হয়ে যাবে, ঈশ্বর হয়ে যাবে, এবং বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে আসতে হবে না। আজকে এই পর্যন্ত, আবার যখন আগামী দিনে পাঠ করব তখন আমরা এই 11 নম্বর শ্লোক থেকে পড়ব। এখন প্রণাম করে শেষ করি। यम ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुत स्तुन्नन्ति दिव्यैस्तवै वेदै सांगपद क्रमोपनिषदै गायन्ति यम सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यम योगिनो यस्यान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम श्री राम कृष्ण अर्पणमस्तु।